মেরিল, প্রথম আলো একুশতম আসরে আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং সুস্বাগতম জানাচ্ছি। আমার যদি মনে পড়ে, সর্বশেষ যেদিন আমি এখানে উঠেছিলাম 2013 সালের 26 এপ্রিল, রোজ শুক্রবার। আজকেও 26 এপ্রিল, শুক্রবার। এরপরেও যদি কোনো দিন 26 এপ্রিল শুক্রবার এই আসরটি বসে, সেখানেও আমি এই মঞ্চে উঠব এবং উপস্থাপনা করব, পারলে ঠেকাই কে। দেখি সর্বনাশ, হ্যাঁ খুশি বেশি আপনাকে পেয়ে, মা বেশি বেশি খুশি খুশি আপনাদের পেয়ে। বাহ 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 বাহ, ভালো ভালো ভালো, খুব ভালো। আরে নুপা, নুসরত ফারিয়া। নুসরাত ফারিয়া? আচ্ছা, নুসরাত, নুসরাত ফারিয়া, রাত। হ্যাঁ, এই পটকার আওয়াজে আমি ভেবেছিলাম যে বোধহয় বোমা টোমা ফাটলো। তা তোমাকে এত খুশি খুশি লাগছে কেন নুপা? দেবীর শেষ দৃশ্যে আপনার সাথে এক ফারিয়া ছিল। কোথায় ফারিয়া, কোথায় ফারিয়া? স্বপ্নম ফারিয়া। এই তো, আরে ফারিয়ারা চমৎকারই হয়। আর আজকে প্রথম আলোর এই মঞ্চে প্রথম দৃশ্যে থেকে শেষ পর্যন্ত আপনার সাথে নুসরাত ফারিয়া থাকবে, তাই বেশি বেশি খুশি খুশি আপনাদের পেয়ে। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি মেরিল প্রথম আলোর আজকের এই আয়োজন। তুমি তো কলকাতা থেকে এসেছো তাই না? কবে এলে? কিন্তু এখানে তো আসার কথা ছিল ফিরদাউস ভাইয়ের। উনি তো সবারই দোষ। দোষ মানে? মানে দোস্ত, কলকাতা থেকে সবার সাথে আর কি বিদায় নিয়ে খোদাহাফেজ বলে আসতে আসতে একটু দেরি হচ্ছিল, তো আমি মনে করলাম সোনাই একা থাকবে, তাই আমি চলে এলাম। খুব ভালো করেছো। আচ্ছা, তুমি কলকাতায় মানে কার নির্বাচনী প্রচারণায় গিয়েছিলে? নির্বাচনী না, কোথায়, আমি তো সিনেমার শুটিং এ ছিলাম, বিবাহ অভিযান। সিনেমা? হ্যাঁ, বিবাহ অভিযান। জি, মানে ঝাঁজ ভাইয়ের ছবি। তাই তুমি ছবি শেষ না করে চলে এলে কেন? আমাকে ডেকেছে সোনাই। ধরে বন্ধু, আমার কেহ নাই। আমাকে ডেকেছে আয়না। বুঝো নাই ব্যাপারটা। আমাকে ডেকেছে কালুয়া। ও মা, ডেকেছে নিজাম সাই চৌধুরী। আমি তো মিসির আলীর আগুনে পুড়ি। মিসির আলীর আগুনে পুড়ছো? একটু। ভালো 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 ভালো, ঠিক আছে, এখন আগুনে পুরাপুরির দরকার নেই। শোনাই, শুনুন না। কি? এদিকে আসুন একটু। আরে বাবা, এটা একটা উপস্থাপন, এরকম মঞ্চ আমি প্রতিদিন পাবো না চঞ্চল চৌধুরীর সাথে ফ্লার্ট করার। আসেন না। বলো। বলছিলাম কি, বিদ্যুৎ চমকালে না ভীষণ ভয় করে, কেমন জানি মানে। বিদ্যুৎ চমকালে ভয় লাগে? বৈশাখ মাসে তো আমি বাড়ি থেকে বের হই না। ভয় কিসের বাবা, আমি শোনাই আছি না তোমার। কি করছো, কি করছো? মতি ভাই ওখানে বসে আছে, আনিস ভাই আছে, ওনারা দেখলে পরে পত্রিকা ছাপিয়ে দেবে, স্ক্যান্ডাল হয়ে যাবে। সরো সরো সরো। তাও কথা ঠিক। এখানে স্টেজের মধ্যে সবার সামনে এরকম ভাবে ধরে নাকি, কে দেখে ফেললো মানে আশ্চর্য। মতি ভাই প্লিজ। আমি না বুঝতে পারিনি কিরকম ভাবে যেন বিদ্যুৎ চমকালো শব্দ হলো, আমি ধরে ফেললাম। আমি একটু বাইরে থেকে আসি। পুরস্কার।